জানি না। ইউকেতে গিয়ে চুই ফ্লাওয়ার হাউস ইউকে করেছি, ইংলিশ না বলি। ওখানে আপনি ইন্টারপ্রেটার দিয়েও আপনি কাজ করতে পারবেন। যেতে যেতে আমার পাড় পেছন দিকে দেখি রক্ত, সাদা মোজা, আবার রক্ত বেরিয়ে আসছে। কিছু করার নেই, আমি আধ ঘন্টা পরে আর পারছি না হাঁটতে। চাতুর্থী, নমস্কার, আমি বিপ্লব ইটালি থেকে বলছি। আমাদের বাড়ি বরানগরে, কলকাতার বরানগরে। আমার ছোটবেলাটা অন্য ছেলেমেয়েদের মতনই আমারও সুন্দরভাবে কেটেছে। দিন যখন আস্তে আস্তে এগোতে থাকে, আমার দুই বড় ভাইয়ের তারাও সংসার হয়, আমার দিদির বিয়ে হয়ে যায়, আমি তখন মাধ্যমিক দিলাম। আমার বড় ভাই, আমার সেজ ভাই, সে বিকম ফাইনাল ইয়ার দেবে, আর আমার উপরের ভাই সে হায়ার সেকেন্ডারি দেবে। ওই সিচুয়েশানটায় আমার দুই বড় ভাই তারা আলাদা হয়ে চলে যায়। এতে কি হলো, এতে আমাদের আর্থিক অবস্থাটা একেবারে মানে ভালো জায়গা থেকে খারাপ জায়গায় চলে গেলাম একদম। আমাদের একটা দোকান ভাড়া, বহুদিন ধরে একটা দোকান পড়েছিল আমাদের বনগুলিতে। সেই সময়টা আমার উপরের ভাই বলছে যে আমরা যদি একটা ব্যবসা দিই, একটা কম পুঁজির ব্যবসা দিই, হয়তো আমরা কিছু করতে পারবো। কি ব্যবসা বলছে? ফটো বাইন্ডিংয়ের ব্যবসা, যেটা কিনা অত ইনভেস্ট লাগে না। ঠিক আছে, আমরা রাজি হলাম। আমার মামা আমাদেরকে ব্যবসার জন্য কিছুটা হেল্প করেছিল ওই সময়। আমরা দু চারটে কাচের কাচ, দু চারটে ফ্রেম, এই নিয়ে দোকান ঝাড়পোছ করে দোকানের মধ্যে আমরা বসে পড়ি। কিন্তু আমরা ফটো বাইন্ডিংয়ের কাজ তো কেউ জানি না। ঠিক আছে, এখন আমার সেজ ভাইয়ের এক বন্ধু, সে বলছে যে তোরা কিছু চিন্তা করিস না, আমি এসে তোদেরকে বাইন্ডিং শেখাবো। সে জানতো, সে এলো। এক রাত ধরে সে আমাদেরকে দেখালো কীভাবে ফটো বাইন্ডিং করতে হয়, কীভাবে কি করতে হয়। সে সব দেখিয়ে টেকিয়ে দুটো ছবি আমাদেরকে বাঁধিয়ে দেখিয়ে দিয়ে গেল কীভাবে ছবি বাঁধাতে হয়। যাই হোক, আমাদের এক রাতে আমাদেরকে সেগুলি শিখতে হবে, পরের দিন থেকে আমাদের দোকান করতে হবে। সেই দোকানে যখন ব্যবসা হবে, সেই দোকানে যখন সেল হবে, তখন আপনি বাড়িতে বাজার করে নিয়ে যাবেন, বাড়িতে মা দাদারা আমরা খেয়ে বাঁচবো আর কি। এই হচ্ছে কি আমাদের সিচুয়েশান। আমি ওই দুটো ছবি যে আমার দাদার বন্ধু বানিয়ে দিয়ে গেছে, দোকান ঝাড়পোছ করে সকালবেলা 7টার সময় দোকান খুলে বসি। আমাদের এলাকার লোকেরা, আমি বনগুলিতে দোকানটা দিয়েছিলাম, এলাকার লোকেরা কেউ তো জানে না যেখানে একটা ফটো বাইন্ডিংয়ের দোকান হয়েছে। আমি মানে বাইরে শুধু তাকিয়ে আছি, কেউ তো আমার দোকানের দিকে তাকা, কেউ তো আসুক। রোডের মধ্যে দিয়ে লোকেরা হেঁটে যায় আসছে। সন্ধ্যে 7টার সময় একজন লোক, একজন কাস্টমার, একজন আমার কাছে লক্ষ্মী ছিল সে আর কি, সে এসে একটা বড় শিব ঠাকুরের ছবি দিয়ে বলছে ভাই এটা বাঁধিয়ে দিও তো। তখন আমার বয়স কত, 17-18, বাঁধিয়ে দিও, আমাকে পরের সপ্তাহ দিলেও চলবে। আমি না 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 না, আপনাকে আমি এটা কালকেই দিয়ে দেবো, আপনি বরঞ্চ কিছু অ্যাডভান্স করে যান, এটা আমি কালকেই দিয়ে দেবো। আমি কতক্ষণে মানে উনি আমাকে অ্যাডভান্স দেবে, সে অ্যাডভান্সটা নিয়ে আমি বাজার করে বাড়িতে নিয়ে যাবো, সেটা ছিল কি আমার মানে তখন আমার শুধু এটাই ছিল আশা যে উনি আমাকে কিছু অ্যাডভান্স দিন। তখন সঠিক আমার ডিটেলসটা অতটা মনে নেই, কিন্তু আমি 30 টাকা ছবিটার জন্য চেয়েছিলাম, উনি আমাকে 20 টাকা অ্যাডভান্স করেছিল। ওই 20 টাকা পেয়ে আমি সোজা বাজারে গিয়ে চাল, ডাল, আলু যেগুলি দরকার ছিল বাড়ির, সেগুলি নিয়ে সোজা বাড়িতে ব্যাগ নিয়ে দৌড়ে গিয়ে বাড়িতে যাই। তখন 20 টাকা কিন্তু অনেক,
দৌড়িয়ে যাই, দাদাদেরকে জড়িয়ে ধরি, মাকে জড়িয়ে ধরি বাজার। মা তো হাউ হাউ করে কান্না, আমার বড় ভাইদেরও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমাদের মনে হয় দিন ফেরা শুরু করবে, অসুবিধা নেই। আমি মাকে বললাম, মা চিন্তা করো না, একটা কাস্টমার আজকে হয়েছে, কালকে দুটো হবে, পরশু দিন তিনটে হবে, চিন্তা করো না। আমি ব্যাগ বাড়িতে রেখে আবার দোকানে চলে আসি, ছবিটাকে তো বাঁধিয়ে দিতে হবে, তাকে তো আমি কথা দিয়েছি। তারপরে আমি সেই রাত্রেবেলায় রাত্রে 12টা 1টা পর্যন্ত আমার কাছের, আমি অনেক কাজ কেটে কেটে প্র্যাকটিস করছিলাম, ছোটো ছোটো কাজগুলি কেটে প্র্যাকটিস করছিলাম যেন ছবিটা ঠিকমতো বাঁধতে পারি, ওই কাজটা বড় কাজটা যেন না ভাঙি, কারণ আমাদের 2-3টের উপর আর কাজ নেই। তাই আমি ছোটো কাজগুলিতে 2-3 ঘন্টা ধরে শুধু প্র্যাকটিস করে যাচ্ছিলাম কাজ কাটাটা, কারণ ওইটা খুব সোজা কাজ না। আমি 2টো সময় ডান করেছিলাম, 2টো সময় ওই ছবিটাকে আমি বাঁধিয়ে উঠে বাড়িতে গেছি। এই হলো কি আমার ব্যবসার প্রথম দিনের স্টোরি। ঠিক আছে, এইভাবে চলতে থাকে দীর্ঘ 2-3 বছর চলার পরে আমাদের কাছের দোকান আমি তখন একটা লোক রাখতে পারি। এই কাছের দোকানের আমি যখন শুরু করি তখন আমাদের 500 টাকার মতন পুঁজি ছিল। আমি যখন 3 বছরের মাথায় আমার দোকানের পুঁজি এসে দাঁড়ায় 40,000 টাকার মতন, শুধু কাজ বাইন্ডিং আলাদা, আমি আরেকটা ছেলে রাখি দোকানে। ওই সময় জীবনের আরেকটা মোড়, আরেকটা স্টেপ আমার আসে। আমার মামার জাস্ট বনগুলিতেই একটা স্টুডিও আছে, এখনও আছে, ওটার নাম নীলা স্টুডিও। তখন খুব পরিচিতি ছিল মামার, ওই স্টুডিওটা খুব ভালো চলতো মামার স্টুডিও। মামা ওই সময় আরেকটা বড় স্টেপ নিচ্ছিল, বড় একটা বিজনেসের জন্য, বলছে বিপ্লব আমি দোকানের মধ্যে স্টুডিওটা কি তুই চালাতে পারবি, তাহলে আমি আরেকটা বড় আমার ব্যবসায় আমি চলে যাব, আরেকটা ব্যবসা দিচ্ছি সেটাই চলে যাব, আর তুই এখানে যা বিজনেস হবে সেটা তুই নিস। এটা একটা বড় অফারও বলা যায়, কেন একটা খুব বড় রানিং দোকান ওটা স্টুডিওটা। আমি বললাম, মামা আমি তো ফটোগ্রাফির কিছু জানি না। মা বলছে, আমি তোকে 7 দিন ট্রেনিং দিয়ে দেবো। ঠিক আছে, এখন 7 দিনে ফটোগ্রাফি শেখা যাবে? আমি ভেতরে বললাম, শিখে নেব বিপ্লব, একদিনে যদি বাইন্ডিং শিখতে পারিস 7 দিনে ফটোগ্রাফি শিখে ফেলতে পারবি চালানোর জন্য। স্টুডিওর ব্যবসাতে যখন যাই, মামা আমাকে 7 দিন ধরে রাত্রেবেলা করে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেভেলপ, প্রিন্ট, ফিল্ম ডেভেলপ কী করে করতে হয়, প্রিন্ট কী করে করতে হয় সেগুলি শিখেছিল 7 দিন। 7 দিনের পরে আমি যখন ব্যবসাটাকে হাতে নিলাম, আমার ভিতরে একটা আশা জেগেছিল, আমি আমার দোকানে প্রিন্টিং মেশিন বসাব। কিন্তু প্রিন্টিং মেশিনের দাম তখন সবচেয়ে কম দামের যেটা সেটা 7 লাখ টাকা, 20 লাখ টাকার মেশিনটা নিলে অটোমেটিক মেশিন, একটা বাজেট নিয়েছিলাম। মানে ওই সময় একটা আরেকটা ব্রেক কেমন হলো, আমার এক আত্মীয় সম্পর্কে আমার ভাইপো হয়, আমি কাকা ডাকতাম, সে ইটালিতে থাকতো, সে এসেছিল ঘুরতে বাড়িতে। ওই সময় কলকাতাতে কোনো একটা কাজে আমাদের বাড়িতে এসে একবেলা ছিল, সে আমাকে দেখে বলছে, বাহ কী সুন্দর। আমি যে আমাকে সে নিজেই বলছে যে তুই প্রিন্টিং মেশিন দোকানে একটা প্রিন্টিং মেশিন বসাস না কেন, তোরা কষ্ট করে সব স্প্ল্যান্ডেডে গিয়ে প্রিন্ট করিয়ে নিয়ে আসিস। আমি যে একটা প্রিন্টিং মেশিন দাম 7-20 লাখ টাকা, আমার পক্ষে আমার যাও, মানে আমাদের ব্যাংকে আমি জিজ্ঞেস করলাম, ব্যাংকে যাও, এত বড় লোন দেবে না। বলছে চল আমার সাথে ইটালিতে, 5-6 মাস কাজ করবি, একটা মেশিন কেনার টাকা নিয়ে আসতে পারবি। সে এই কথাটা আমাকে কানের মধ্যে দিয়ে সে চলে যায়। আমি কী বলে, 6-7 মাস কাজ করে একটা প্রিন্টিং মেশিনের কাজ কেনার মতন ক্ষমতা হয়ে যাবে? আমার ভিতরে এই একটা পয়েন্ট ঢুকে গেল যে এটা কি সম্ভব। আমার ওই কাকা, যাকে আমি কাকা ডাকি কি ইটালিতে, সে আমাকে ফোন করে যে বিপ্লব তুই যদি আসতে চাস, 2 লাখ টাকা যদি খরচা করতে পারিস, তাহলে আয়, আমার কাছে একটা স্পন্সার্ড আছে, তুই আসতে পারবি এখানে এসে কাজ করতে। আমার সেদিনকে মাথা গেছে খারাপ হয়ে, এ কী বললো, 2 লাখ টাকা যদি জোগাড় করতে পারি তাহলে আমি চলে যেতে পারি। আমি তলায় তলায় কাগজপত্র রেডি করছি, আমার একটা শখের বাইক ছিল, বাইকটা বেচে দিয়েছি,
আমার দাদার একটা বাইক ছিল, দাদার বাইকটাও বিক্রি করে দিয়েছে। আমার জামাইবাবু আমাকে আরও 1,25,000 টাকা মতো লোন ব্যাংক থেকে করিয়ে দিয়েছিল। সব মিলিয়ে টিলিয়ে আমি 2,00,000 টাকার মতন নিয়ে টিকিট কেটে আমি পাড়ি দিই। আমি যখন ওখানে আসি, আমার পকেটে তখন মানে সব দিয়ে দিয়ে মানে টিকিট কাটার ভিসা ফি এখানে সেখানে সব হাজার জায়গায় টাকা দিয়ে দিয়ে আমার পকেটে তখন আর টাকা নেই। আমার পকেটে তখন $200 মতন ছিল। কাকা যেই বাড়িতে থাকতো সেই বাড়িতে আমাকে নিয়ে উঠলো। এখন কাকা আমাকে বলেছিল, তুই যে ভিসাটা করে আসবি ট্যুরিস্ট ভিসা, সেটাকে কনভার্ট করে এখানে ওয়ার্ক পারমিট করে তুই কাজ করতে পারবি। আমাকে কাকার একজন বন্ধু সলিসিটার সে নিয়ে গেল থানাতে, এখানকে ইমিগ্রেশন অফিস, সেখানে থানাতে নিয়ে যাওয়ার পরে তারা মানে কী কথা বলছে আমি বুঝছি না, কেন ওখানে ইংলিশ বোঝে না। ইমিগ্রেশন অফিসে নিয়ে আমাকে পরে সলিসিটার মানে যে কাকার বন্ধু সে বলছে যে বিপ্লব তোমাকে 20 দিন পর্যন্ত এর মেয়াদ আছে, তোমাকে তারপরে ইটালি ছেড়ে বেরিয়ে যেতে হবে, কেন ট্যুরিস্ট ভিসাটা কনভার্ট হয় না। আমার পায়ের তলা থেকে আবার মাটি সরে গেল। তাহলে তোমার চলে যেতে হবে, এত বড় লোন, এত বড় স্বপ্ন, আবার পিছিয়ে না, পিছিয়ে যাওয়া যাবে না। আমি সবাইকে জিজ্ঞেস করতে থাকলাম যেখানে যাদের ডকুমেন্ট নিয়ে তারা কাজ করতে পারে। তখন ওই মেসের মধ্যে দু একজন বললো, হ্যাঁ এখানে আপনি এখানে এখানে ইটালিয়ান গভর্নমেন্ট প্রত্যেক 2-3 বছর অন্তর ডিক্লেয়ার দেয়, যারা ইললিগাল আছে তাদেরকে লিগ্যাল করে, কিন্তু একজন ভালো মালিক থাকতে হবে। সে মালিক যদি আপনার কাগজ আপনার সব কিছু ডকুমেন্ট জমা দেয় গভর্নমেন্ট দিয়ে দেয়, কিন্তু সেটা কখন জানে না, 1 বছর হতে পারে, 2 বছর হতে, 3 বছর হতে পারে। আমি ডিসিশন নিলাম যে আমি ইটালিতে থেকে যাব, ইললিগাল অবস্থাতে থেকে যাব, কিন্তু কীভাবে আর নিজের পেট চলবে। একজন বলছে যে আপনি পাবলিসিটির কাজ করুন, পাবলিসিটি এজেন্টগুলিতে ওখানে ইললিগালদেরকেও রাখে কিন্তু পয়সা একদম অল্প দেয়। আমাকে নিয়ে গেল, কাকার একটা বন্ধু ছিল সে নিয়ে গেল একটা এজেন্সি যেখানে কিনা একটা গাড়িতে ওদের 3-4টে গাড়ি থাকে, 1-1টা গাড়ির ভেতর 7-8 জন করে ঢোকায়। আফ্রিকান আছে, মরক্কো দেশের আছে, বাংলাদেশের আছে, তারা পাহাড়ে পাহাড়ে নিয়ে যায়, 1-1টা পাহাড়ে 1-1 জনকে নামিয়ে দেয়। কোনো পাহাড় 2 ঘন্টার, কোনো পাহাড় 1 ঘন্টার, 1 জনকে নামিয়ে দেয়। সেসব বাড়িগুলিতে পাবলিসিটির পাবলিসিটির 1-1টা কোম্পানির পাবলিসিটির কাগজ থাকে, সেই কাগজগুলিকে প্রত্যেকটা বাড়ির লেটার বক্সে দিয়ে আসতে হয়। আমি প্রথম দিন আমাকে হাতের মধ্যে 15-20 কেজি হবে, যেটা আমি নিতে মানে কষ্ট হচ্ছিল, আমাকে পাহাড়ের নামিয়ে দিয়ে সেই ইটালিয়ান আমাকে বোঝাচ্ছে যে তুমি এখানে প্রথমবার আমাকে টাইম দিয়েছিল 1 ঘন্টার, প্রথম যে পাহাড়টা আমার মনে আছে 1 ঘন্টার টাইম দিয়েছিল যে তুমি 1 ঘন্টার মধ্যে রিটার্ন আসবে, এই বাড়িগুলি করে রিটার্ন আসবে। ওই 1 ঘন্টার মধ্যে আমার সব পাবলিসিটির কাগজগুলি সব বাড়িতে দিয়ে আসতে হবে। হাঁটা শুরু করলাম, আমার দেশের সেই বুট শু জুতো, সেই জুতো পরে হাঁটছি। 5 মিনিট হাঁটার পরে দেখি পেছনের পায়ের পেছনে ফোসকা জ্বালা করছে, তাকাল হবে না, আমাকে দৌড়াতে হবে, সব বাড়িতে দিচ্ছি। যেতে যেতে আমার পার পেছন দিকে দেখি রক্ত, সাদা মোজা, আবার রক্ত বেরিয়ে আসছে। কিছু করার নেই, আমি 1/2 ঘন্টা পরে আর পারছি না হাঁটতে। জুতো খুলে ফেললাম, মৌজোগুলিকে পেছনটাকে পরিষ্কার করে, পায়ের পেছনটা পরিষ্কার করে জুতো দুটো ফিতে বেঁধে, ওই সময় গরমকাল ছিল, পুরো গরম ছিল, 38-40 ডিগ্রি টেম্পারেচার ছিল ওই সময়, জুতোগুলিকে কাদের কলার মধ্যে নিয়ে, কারণ আমি তো ব্যাগটা কিচ্ছু নিয়ে আসিনি সঙ্গে, আমি তো জানিও না কীভাবে চলতে হয়, কলার মধ্যে নিয়ে হাতের মধ্যে নিয়ে সব বাড়ি বাড়ি ধরছি খালি পায়ে। পিছন দিকে রক্ত বেড়েছে, মানে আমি যখন পাহাড় থেকে নিচে নামছি আমি আর পারছি না, আমি আর পারছি না, তো এখনও কিন্তু সারাদিন বাকি আছে, সারাদিন বাকি আছে। দেখি
লোক মানে আমার যে যেখানে বলেছিল ওয়েট করার জন্য সেখানে ওয়েট করছে, গার্ডিয়ান মানে যে মালিক আর কি, সে এসে সবাইকে কালেকশন করে নিয়ে যায়, সে দেখছি নেই। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আমার 15 মিনিট দেরি হয়ে গেছে, একটু ভয়ও পাচ্ছি সে কি চলে গেল নাকি। প্রায় আধ ঘন্টা পরে সে এসছে, বলছে যে বিপ্লব আমি এখানে 10 মিনিট ওয়েট করেছি, তোমার 10 মিনিট ওয়েট করার জন্য আমার সব কটা ছেলেকে 10 মিনিট করে লেট করতে হয়েছে। সে বকা দিচ্ছে আমাকে, বলছে যে কাল থেকে আসতে না। আমি তো বলছে না, আমি আমার আমার প্রথম দিন, আমাকে আপনি প্লিজ মাফ করে দিন, আমার জুতোর জন্য আমি কাজ করতে পারিনি। হ্যাঁ, দেখ একটুখানি মায়া হয়েছিল হয়তো আমার কথাটা, সে বুঝতে পেরে বললো ঠিক আছে কাল থেকে আসো, কিন্তু এই শ্যু পরে না। সেকেন্ড দিন আমার কোনো ভুল হয়নি, কারণ আমি বুঝতে পেরে গেছি যে কীভাবে সব কিছু এইভাবে চলতে থাকে। প্রায় 4-5 মাস এইভাবে চলতে থাকে, কিন্তু আমার পয়সা সেভ হচ্ছে না। কাকাদের অনেক মানে আমার যে রিলেটিভ, সে আমাকে বলছে তুই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এখানে, অনেক বাংলাদেশিরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলে, ওখানে গিয়ে তুই অ্যাপ্লাই করতে পারিস, রাত্রেবেলা তো লোক ওদের কাজ খুব হয়। সেরকমই আমি একজন পেলাম। সে বলছে ঠিক আছে আপনি যদি কাপ ঢিস ধুতে পারেন, কারণ আপনার তো কাগজ আপনার ডকুমেন্ট নেই, আপনি যদি কাপ ঢিস ধুতে চান তাহলে আমাদের কাছে কাজ আছে, আসুন। এক ইটালিয়ান আমাকে দেখতে পেয়েছে ভেতরে কাজ করছে, তখন সে কিউরিসিটি নিয়ে ভেতরে আসে, কেন সে ওই দোকানের মালিককে চিনতো, মালিক দেখতাম তাকে আসলেই খুব মানে ওয়েলিং করতো, বুঝতাম না। সে ভেতরে একদিন দেখে বলছে যে এই ছেলেটা কে, তখন বলছে যে এরকম এরকম ব্যাপার, ও কাজ করছে, ওর দিনের বেলা কাজ করে। তখন আমাকে দেখে বললো যে তুমি কাজ করবে আমার কাছে, তখন বলছে আমি তো রাত্রেবেলা দিনের বেলা পাবলিসিটি কাজ করি, রাত্রেবেলা এখানে কাজ করি। বলছে তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার কাছে, আমি তোমাকে কাজের অফার দিতে পারি। তখন একটা ইটালিয়ান কাজের অফার দেওয়া মানে আপনার লটারি লাগা, মানে আমাদের বিদেশিদেরকে কাজ মানে পাওয়াটা খুব টাফ যেহেতু কাগজ নেই। তারপরে আমার মানে এই ভদ্রলোক জানতো না ইটালিয়ান যে আমার কাগজ নেই, আমাকে বললো যে চল তোমাকে আমি নিয়ে যাই, পারমিশন নিয়ে আমাকে নিয়ে ওনার শহরে ওনার যেই শোরুম সেই শোরুমে নিয়ে গেল। এবার ওনার পরিচয়টা দিই, ওনার নাম লুইজি জোলিন, যিনি হচ্ছেন গিয়ে মিলানের একজন ফ্যাশন ডিজাইনার, যার ওই সময় যার ড্রেস লন্ডনে মিলানে প্যারিসে প্রত্যেক এক মাসে করে একবার করে ফিলাতে মানে মডেলিং শো হতো, যেখানে কিনা সব নামি নামি আর্টিস্টরাও ওনার ড্রেস পরেছে। সেই লোক আমাকে কাজের অফার করে তার দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমি জীবনের একটা আনন্দের দিনের মধ্যে সেই দিনটা একটা আনন্দের দিন ছিল। দুঃখের বিষয় এটাই ছিল যে উনি আমাকে যখনই শুনেছে আমার কাগজ নেই, উনি আচম মানে থমকে গেছে, কি তোমার ডকুমেন্ট নেই তোমাকে কাজ রেখেছে এরা? হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়ে আছে, জানি না কি আছে এই মুখে, যে ওনারও মায়া লেগে গেল। উনি বলছে ঠিক আছে তুমি কাজ করো, কিন্তু যখন শোরুমের লোক আসবে তুমি উপরে থাকবে বা পেছন দিকে থাকবে, যেন কাস্টমার ডিলিংস, কারণ তুমি যেহেতু এখনও ভাষা মানে ভাষা আমি তখন শিখছি, প্রত্যেক দিন নতুন নতুন ওয়ার্ড পকেটে লিখে রাখতাম, রাত্রেবেলা গিয়ে যাকে পারতাম তাকে জিজ্ঞেস করতাম এর মানে কি। আমি প্রত্যেক দিন কালেকশান করতে 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 ওয়ার্ড কিছুটা ভাষা শিখে গেছিলাম তখন 9-10 মাসের মাথাতে। তার আগে আমি যেদিনকে ওনার কাছে কাজের ঢুকবো আর কি, সেই তার আগের দিন আমি রেস্টুরেন্টে বলে দিলাম যে আমি কাজ পেয়ে গেছি, ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করলো। লুইজি জোলিন আমার নতুন মালিক, সে আমাকে সেকেন্ড দিন কাজে, প্রথম দিন আমাকে কিছু বলেনি, সেকেন্ড দিন কাজে আমাকে বলে যে বিপ্লব এটা একটা ফ্যাশন ডিজাইনের শোরুম, আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি চাইবো না আমার যে অ্যাসিস্ট্যান্ট সে একটা সাধারণভাবে থাকে, তোমাকে এর জন্যে চেঞ্জ করতে হবে অনেক কিছু। আমি বলুন, জামা প্যান্ট তোমার, আমি আমার গোপ ছিল ওই সময় দাড়ি ছিল, বলছে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাকে সে একদম ওখানকার যে কালচার সেটা শেখানো শুরু করে। সে আমাকে রাত্রেবেলাতে ভাষার স্কুলে ভর্তি করায়,
ঠিক আছে, আমি ওনার তালিমে চলছি। 15 থেকে 20 দিন গেছে, তখন আমাকে বলছে যে বিপ্লব, আমার পাশের একটা দোকান সেটাকে আমি আজকে সই করে এলাম, নিলাম। তাই নাকি? কি কি দোকান হবে? ফুলের দোকান, যেটা তুমি চালাবে। আরে বাপরে বাপ, কি আনন্দ! আমার আমাকে পুরো একটা ফুলের দোকানের দায়িত্ব দেবে। কিন্তু আবার সেই এক ব্যাকে চলে এলাম পুরনো কথা। আমি তো ফুলের কাজ জানি না, আমি তো গাছ লাগিয়েছিলাম আর ক্রিসমাস ট্রি করেছিলাম। ফুলের কাজ হচ্ছে গিয়ে বুকে বানাতে হয়, কম্পোজিশন বানাতে হয়, সেন্টার টেবিল বানাতে হয়, হাজার কাজ, সেগুলো আমি কিচ্ছু জানি না। লুইসি বলছে যে না, তুমি গাছ টাছ লাগাও, আমি একজন ফ্লোরিস্ট নিচ্ছি, তার থেকে তুমি সব শিখবে। ঠিক আছে, গুড। সে আমাকে একজন ফ্লোরিস্ট রেখেছে, তার সঙ্গে সঙ্গে শিখছি, রাত্রেবেলা স্কুল করছি। আমাকে দিনের বেলা উনি বলছে যে তোমাকে এবার একটা ফ্লাওয়ার ডিপ্লোমা করতে পাঠাবো। লুইজির বিজনেস 6 মাসের মাথায়, যখন শুরু করেছিলাম, 3 গুণ হয়ে গেছিলো ফুলের দোকানের বিজনেস। ওই সময় তার দিদি, তার একটা বোন আছে, সেই বোনকেও দোকানে আনা হয়েছিল, তারা সব কাজ করতো, একজন ফ্লোরিস্ট থাকতো, আমি পুরো দেখাশোনা করতাম, ফুলের কাজ, ফুলের সব আনা, তাও আনা, সব কিছু কাজ আমি করতাম আর কি, রেসপন্সিবিলিটি পুরোটা আমার ছিল। এই সময় আমাকে ওখানকার একটা কাস্টমার, সেই কাস্টমারটা ওখানে আসতো কিন্তু আরেক শহর থেকে আসতো, সে হচ্ছে বিপ্লব, আমরা তুমি যদি বলো আমরা একটা শোরুম আরেকটা শহরের দিতে পারি, তুমি গ্রামে এই দোকান, তুমি যদি শহরে দাও সারা ইটালি তোমায় চিনবে। আমাকে নিয়ে চলে গেল আরেকটা শহরের, সেই শহরটা, যেই শহরটাতে আমি এখন বাস করি, সেই শহরের সেন্টারে। ওখানে আমি বুঝতে পারলাম যে দোকানে সব কিছু নিজের হাতে করলাম, উনি আমাকে 30% শেয়ার দেবে প্লাস স্যালারি। আমি 3 থেকে 4 মাস পরে বুঝতে পারলাম উনি বিজনেস খুঁজছে, কিন্তু লুইজি আমাকে বিজনেস শেখায়নি, লুইজি আমাকে শিখেছে কোয়ালিটি, পাঞ্চুয়ালিটি, অনেস্টি। তুমি যদি এই জিনিসগুলি রাখো, তুমি জীবনে তুমি তোমাকে কেউ ব্রেক করাতে পারবে না। আর অ্যাম্বিশন রাখতে হবে, আর কনফিডেন্স, এগুলি আমাকে প্রচুরভাবে দিয়েছে, ছিল, আমাকে এইভাবে এগিয়ে যেতে বলেছিল। কিন্তু মহিলার মধ্যে দেখলাম অনেস্টি ব্যাপারটা নেই, যেটা কিনা আমি 3-4 মাস পরে বুঝতে পারলাম। আমরা এখানে যে আমার যে শোরুম আর কি, এখানে আমার যে শোরুম, এখানে সব মানে মেড ইন ইটালির টপ আমরা ইউজ করতাম। তখন ওই মহিলা বলছে যে আমরা পর্তুগিজ থেকে যদি টপ নিয়ে আসি, 1/3 দাম না, কিন্তু প্রায় একই রকম দেখতে কাজ করতে পারবো, যেমন আমাদের দেশের আমরা ইউজ করি মেড ইন চীনা, এখন এখানেও মেড ইন চীনা এসে গেছে প্রচুর। উনি আমার সাথে এই জায়গাতে একটুখানি ক্র্যাশ হচ্ছিলাম। দেখ, আমি ওনাকে বলতাম যে কোয়ালিটি যদি আমরা মেনটেন করি, লোকেরা তোকে পে করবে, আর সে বাড়িতে নিয়ে যখন যাবে সে জানবে যে কোয়ালিটি কী। সে কিছুতেই মানে না। আমার এই সময় আমার সাথে একটু ক্র্যাশ হচ্ছিল। যখন এদিকে আমি আবার ফিরে আসি, এই যে মহিলা আমাকে পার্টনারশিপ থেকে আমাকে বড় বড় আশা দিয়েছিল, আমি বুঝতে পেরেছি যে এগুলি ভবিষ্যতে বেশি দূর টিকবে না। আমি কি ভুল করলাম? লুইজির থেকে বেরিয়ে এসে ভিতরে খুব কষ্ট হচ্ছে, আমার বউ কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে কী হবে এবার। আমি যে কাজ ছেড়ে দেবো, এখানে কাজ করতে পারছি না, কারণ আমি ভিতরে আমি নিজেকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। সব কোয়ালিটির, ডাউন কোয়ালিটির কাজ। কাস্টমাররা আমাকে বলছে যে বিপ্লব, দোকানে তুমি থাকো, মহিলা তো থাকে না। মহিলা হচ্ছে কি, একজন রিপ্রেজেন্টেটিভ, ড্রেস বিক্রি করে আর কি, ঘুরে ঘুরে সারা ইউরোপ ঘুরে ঘুরে ড্রেস বিক্রি করে, কিন্তু আমাকে দোকান চালাতে হয়। দোকানের সুনাম, এত সুনাম হচ্ছে, সেই সুনামটা নষ্ট হয়ে যাবে, যে সব কিছু আবার তোমরা মানে তোমাদের টপগুলি এখন আর ভালো টপ দিচ্ছ না তোমরা। আমার ভিতরে কষ্ট হওয়া শুরু করলো কাস্টমাররা যখন এই কথাগুলি বলছে। আমি তখন মহিলাকে বললাম যে আমি কাজ করতে পারবো না। তা কী করবো, আমার ব্যাংকে 1-2 হাজার টাকা রয়েছে। আমি তখন ব্যাংকে গেলাম, ব্যাংকে বললাম যে আমাকে 10,000 টাকা লোন দেবেন।
ব্যাংক আমার পে স্লিপগুলি দেখে বলে তোকে 7,000 টাকা লোন দিতে পারি, 7,000 টাকা লোন দিন। যে যখন 7,000 টাকা লোন স্যাংশন হয়েছে আমি সোজা মহিলাকে গিয়ে বলেছি আমি সামনে মাস থেকে কাজে আসবো না, এক মাস আগে জানাতে সামনে মাস থেকে কাজে আসবো না। বুঝছি মানে কারণ যে আমি এইভাবে কাজ করতে পারবো না, কেন কোয়ালিটি যেখানে ডাউন হচ্ছে সেখানে। উনি একজন লোক রাখলো, সে তাকে আমার দায়িত্ব ছিল এক মাসে কাজ শিখিয়ে দেওয়ার, জানি না কি ঠিক আছে। আমার টপ কিনতে হবে মিনিমাম 8-10 হাজার টাকার, ফুল কিনতে হবে 2-3 হাজার টাকা, আমার তো সেই টাকা নেই, কিন্তু আমার গুডউইলটা ছিল। লুইজির দোকানে ফুলের দোকানে যারা টপ দিত তাদেরকে আমি এখানে নিয়ে এসেছিলাম, মানে এই মহিলার কাছে নিয়ে এসেছিলাম, ফুলের শপ এখানে নিয়ে এসেছিলাম, সেই লোকেদেরকে বললাম যে আমি এরকম নিচে দোকান দিচ্ছি। ওরা বলছে বিপ্লব তুমি দোকান দাও, আমরা তোমাকে 6 মাসের ক্রেডিট মাল দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। 6 মাসের ক্রেডিট পাওয়া এখানে বিশাল ব্যাপার, এখানে আগে মাল আগে টাকা দাও তারপরে মাল নাও, এখানে সিস্টেমটা এরকম। আমার তো মানে আর তাহলে আমার ভিতরে কনফিডেন্স এসে গেল, সব টাকা টেবিল টেবিল সব নিজের হাতে বানাই। 2007 সাল 7th April আমি আমার চুই ফ্লাওয়ার হাউস এখানে উদ্বোধন করি মন্তেবিলুনা শহরে। আবার সেই কাছের দোকানের মতন অবস্থা। ঠিক আছে, সকাল 9টার সময় ফার্স্ট কাস্টমার ঢুকে আমার দোকানে, সে দুটো বুকে নেয়, আমার পার্টিকুলার বুকে নিয়ে আমাকে ব্লেসিং করে যায়, বলছে তুমি খুব নাম করবে। সেই মহিলা সারা রাস্তাতে আমার ব্যাগ, আমার নামের আমার জি ফ্লাওয়ার হাউসের ব্যাগ, সেই ব্যাগ দেখতে দেখাতে লোকে দিয়ে যায় যে কোনো ফ্লাওয়ারের দোকান প্রথম ব্যাগ দিয়ে ফুল দিচ্ছে দেখো। উনি সব বন্ধুদেরকে বলেছে, ইটালিয়ানরা নতুন জিনিস আবিষ্কার করতে সবসময় চায়, আর ওনারা নতুন জিনিস চায় সবসময় নতুন জিনিস। বিকেলের মধ্যে ওনার সব 15-16টা বন্ধু দোকানে চলে এলো, সবাই একটা একটা করে বুকে, একটা একটা করে বুকে। আমি সেদিনকে 270 ইউরো সেফ বিক্রি করেছি আমার দোকানে, বিশাল বিশাল, প্রথম দিন দোকানে 270 টাকা বিশাল। আমার বউ আমরা আনন্দে বললাম যে আমাদের স্টার্ট হয়ে গেছে, আমাদের দোকান স্টার্ট হয়ে গেছে, চিন্তা করতে হবে না। এইভাবে 2007-8-9 সালে আমার দোকানে 4টি ইটালিয়ান ছেলে কাজ করে, 4টি ইটালিয়ান ছেলে। এবার আমি চিন্তা করলাম যে আমার দোকানে নতুনত্ব কিছু দিতে হবে। আমি খুব ফেয়ারে যাই, এখনও যাই লন্ডন, তারপরে আপনার প্যারিস, বেলজিয়াম, আপনার জার্মানের খুব ভালো ভালো ফেয়ার হয়, মিলানের ভালো ভালো ফেয়ার হয়, সেই ফেয়ারগুলিতে আমি প্রত্যেক বছর যাই, নতুনত্ব জিনিস টব আনা, নতুনত্ব কিছু। স্পেনের একটা ফেয়ার স্ট্যান্ড থাকে, ফেয়ারে দেখেছিল ড্রাই ফ্লাওয়ার বিক্রি করছে, কোনো লোক যায় না ওখানে, কোনো লোক যায় না, পুরো একটা ফেয়ারের একটা অ্যাঙ্গেলে কোনো লোক নেই ওখানে। বললাম কী জিনিসটা ওখানে আবিষ্কার করলাম, ফ্রান্সের একটা জায়গাতে, স্পেনের আরেকটা জায়গাতে, এই দুটো জায়গাতে -50 ডিগ্রি টেম্পারেচারে ফুলকে ড্রাই করা হয়, সেই ফুল দিয়ে কাজ করো। লোকেরা ইন্টারেস্ট নেয় না, বলে যে সিনথেটিকের জিনিস কেউ ইন্টারেস্ট নেয় না। আমি চিন্তা করলাম এই জিনিসকে যদি আমরা কাজে লাগাই, আমার কিছু নতুনত্ব কিছু জিনিস মিক্সড করে, তাহলে হয়তো চলতে পারে। ওনাকে বললাম যে আপনারা কি এইটাই এই ফুলই শুধু শুধু গোলাপই শুধু গোলাপ বিক্রি হতো, শুধু গোলাপ? বলছে হ্যাঁ শুধু গোলাপ আর কিছু হয় না। আমি তখন অলরেডি খবর নেওয়া শুরু করি কোথায় কী হয়, এর জন্য আমি স্পেনের একটা জায়গাতে গেছি, মানে একটা গ্রামে, সেই গ্রামে একজন লোক বলে আমি হাইডিনস ফুল মানে বড় সেই সেই ফুল আমি করতে পারি, কিন্তু আমাকে তুমি শুকনো করে নিয়ে আসবে, আমি তোমাকে ওই ফুল ড্রাই করে -50 ডিগ্রিতে করে তোমাকে দেব। আমি এরকম 3-4 জায়গা থেকে 3-4 রকমের ফুল কালেকশন করি, কালেকশন করে এই ফুলগুলিকে কম্পোজ করে সেন্টার টেবিল করা শুরু করি আমার দোকানে, যেটা কিনা এখন সারা ইউরোপে 2-3 জন মানুষ করে, সারা ইউরোপে, ইটালিতে তো নয়, ইটালিতে শুধু এখন ওই সিঙ্গেল গোলাপের কাজ চলে, কিন্তু আমি যেই কম্পোজিশনগুলি তৈরি করি সেই কম্পোজিশন
এখানে সারা ইটালিতে তৈরি করা, এখানে পেপারে আমার নাম বেরিয়েছে, আমার এই এই ড্রাই ফ্লাওয়ারের জন্যে এখানে নাম বেরিয়েছে, চারদিকে আমার নাম, জুই ফ্লাওয়ার হাউস, জুই ফ্লাওয়ার হাউস, জুই ফ্লাওয়ার হাউস কে চেনে? আমার মা ছোটবেলাতে আমাকে সবসময় বলতো যে বিপ্লব ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করলে একদিন বিলেত যেতে পারবি, দেখ তোদের এখানে কত দাদারা এখানকার বিলেতে গিয়ে পড়াশোনা করে, তোর আমারও তো শখ লাগে বিলেতে। আমার মা বিলেতে কী আছে, বিলেতে কী আছে, আমার মাধ্যমিক পাশের পরে আর পড়াতে হলো না, সেই বিলেতের স্বপ্ন মার চুরমার হয়ে গেল। 2016 সালে আমি ইংলিশ জানি না ইউকেতে গিয়ে জি ফ্লাওয়ার হাউস ইউকে করেছি, ইংলিশ না বলি। ওখানে আপনি ইন্টারপ্রেটার দিয়েও আপনি কাজ করতে পারবেন, আর যেটা দরকার সেইভাবে চলেছে, কিন্তু আমাকে ইংলিশ শিখতে হবে, ইংলিশ জানতে হবে। আমি শিখেছি যতটুকু দরকার শিখেছি, কিন্তু আমি এটাকে কখনো জোর দেইনি। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।